নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। প্রতিদিনের মতো আবারও একটা ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। এখন আমরা আছি বাসে। বাসে করে কোথায় যাচ্ছি এখন বলছি না, তোমরা দেখতে থাকো। ওটা হলো মিমি, যে হাত নাড়ালো, আর এটা তো আমার মেয়ে, তোমরা জানো প্রত্যেকে, আর এটা হচ্ছি আমি নিজে। তো তিনজনে মিলে সেজে গুজে বেরিয়ে পড়েছি, এখন আছি বাসে। কোথায় যাচ্ছি তোমরা দেখতে থাকো। আর আমার আজকে গলার আওয়াজ খুবই খারাপ, তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও। বাস থেকে আমরা এখন নেমে গেছি, যাচ্ছি একটা গ্রামের বাঁধ ধরে। এতক্ষণ তোমরা শহরের রাস্তাঘাট দেখলে, কত গাড়ি ঘোড়া, কত যানজট, আর গ্রামের রাস্তাঘাট দেখতে পাচ্ছ কত পরিষ্কার পরিচ্ছন্ন, যানজট নেই, পলিউশন নেই, কিচ্ছু নেই। তো দূরে দেখতে পাচ্ছ প্যান্ডেল ট্যান্ডেল হয়েছে, মাইকও বাজছে। তো বক্স টক্স বাজছে, খুবই আওয়াজ হচ্ছে, আমি সাউন্ডটা মিউট করে দিয়েছি, একটুখানি তোমাদের শুনিয়ে দিলাম। তো এই হচ্ছে বাঁধ থেকে আমরা যাব পাড়ার ভিতরে। আজকে এখানে আসছি, আজকে হলো বুদ্ধ পূর্ণিমা। বুদ্ধ পূর্ণিমার তিথিতে ব্রহ্মা পুজো হয় আমার বাপের বাড়ির পাড়ায়। তো তাই চলে আসছি বাপের বাড়িতে, সেটা তোমাদের এতক্ষণ বলিনি। এই যে সামনেই নহবত বসেছে, আর বাঁধে দেখতে পেলে ওখানে সব লাইট টাইট লাগিয়েছে, আর এখানেও লাইট দিয়েছে, এগুলো সব রাত্রিবেলা দেখা যাবে। তো বাঁধ থেকে আমরা সোজা ঢুকে পড়ছি এখন পাড়ার ভিতরে, আর দূরে দেখতে পাচ্ছ ওই যে প্যান্ডেলটা হয়েছে। তো এখন এরা গিয়েছিল জল আনতে, মানে গঙ্গা থেকে, হাওড়াঘাটের গঙ্গা থেকে জল নিয়ে এসে আগে মন্দিরটা ধুয়েছে, তারপর ঠাকুর বসিয়েছে। তো আমরা এই জায়গাটা তোমাদেরকে পরে দেখাবো, মানে ওইসব পুজো পাঠগুলো তোমাদের পরে দেখাবো, এখন তো আমরা সবে আসছি। ঠাকুরটা বসানো হয়ে গেছে দেখছি, চলো তোমাদের এক ঝলক ঠাকুরটা একটু দেখিয়ে দিই। ঠাকুরটা নয়, এইখানেই তৈরি হয় জানো তো, ক্লাবের মধ্যেই ঠাকুরটা তৈরি হয়। আগে কেনা আসতো আমরা যখন ছোটো ছিলাম, এখন বেশ কয়েক বছর হয়ে গেল এখানেই তৈরি হয়। ঠাকুর মন্দির ধোয়া হয়ে গেছে, হাওড়ার ঘাট থেকে জল নিয়ে আসে, সব বললাম তোমাদের, ওই জল দিয়ে আগে মন্দিরটা ধুয়ে দেয়, তারপর এই ঠাকুরটা বসায়। এটা ব্রহ্মা ঠাকুর, তোমরা দেখতে পাচ্ছ ব্রহ্মা ঠাকুরের চারটে মুখ, ব্রহ্মা, বিষ্ণু, বিষ্ণু, মহেশ্বর, চারটে মুখ, আর গায়ের কালার হচ্ছে আগুনের কালার। চলো যাই আগে বাড়ি। বাড়িতে চলে এসেছি, এখন দেখতে পাচ্ছ এই যে আমার মেয়েকে দেখতে পাচ্ছ, এইটা বাঁদিকেরটা কালো জামা পরে, আর হলদে যেটা চুড়িদার পরে আছে এটা আমার বোনঝি, আমার দিদির মেয়ে। আর ওই যে ছোট্ট একটা পুচকে বসে আছে, এ হলো আমার দিদির জায়ের নাতনি, আর এই হলো আমার দিদি বড়দি। তো এর আগের ভিডিওতে তোমরা দেখেছো, যারা পুরানো আমার বন্ধু আছো তারা জানো,
আর এই হচ্ছে মিমি। এই যে আমরা সবে আসছি, এসেই মানে ক্যামেরাটা অন করেছি। আর এই হলো আমার বাবা, বাবাকে তোমাদের দেখাচ্ছি। তোমাদের বলেছিলাম না যে রিপোর্টগুলো ভালো, রিপোর্টগুলো ভালো কিন্তু শরীর ভালো নেই গো, কেমন হয়ে গেছে তোমরা দেখতে পাচ্ছ তো। একা থাকে, সমস্ত কাজ একা ঘরের করতে হয়, তার উপরে তো তোমার তো সব কিছুই আছে, আর শরীর খারাপ, তোমার হাঁটুর তো প্রবলেম আছে, তার উপরে ওই পেচ্ছাপের একটা সমস্যা এসে গেছে, পেচ্ছাপ আর কি আটকাতে পারে না, বয়স হলে যেমন হয়। আর এই হলো আমার দিদির জায়ের বৌমা, যে বাচ্চাটাকে দেখলে ওর মা, এই যে এখানে বাগানে চলে এসেছে। আর আমাদের আম গাছগুলো একটু তোমাদের দেখিয়ে দিই, এসেই তো ভাবলাম দেখিয়ে দিই, একটু এসেছি, এখনও কাপড় টাপড় কিছুই ছাড়িনি, তো দেখা যাচ্ছে না এত দূর দিয়ে। তো এইগুলো হচ্ছে আমাদের সব আম গাছ, জানো তো অনেক আম গাছ, তা প্রচুর আম হয়েছে, প্রচুর। ওই যে দূরে দেখতে পাচ্ছ কি না জানি না, প্রচুর আম হয়েছে গাছে। আর নিচে কিছু তোমার ঝিঙে গাছ, উচ্ছে গাছ, তোমার কুমড়ো গাছ, অনেক কিছু গাছ লাগানো আছে, কাঁকরোল গাছ, এই যে এটা উচ্ছে গাছ, তো নানা রকম গাছ লাগানো আছে নিচেটা। আর এ তো বাগানে ঢুকে খেলা করতে শুরু করে দিয়েছে, একটা লাঠি নিয়েছে, নিয়ে খেলতে আরম্ভ করে দিয়েছে, ওর বেশ ভালোই লাগছে। আর এই দিকেও কিছু আম গাছ আছে। আর এই যে দেখো, এইগুলো হচ্ছে কুমড়ো গাছ, নোটে গাছ, কলমি শাক, অনেক কিছু শাক এই দিকে আছে, লেবু গাছ আছে, অনেক কিছু গাছ এই দিকে লাগানো আছে। আর এই দিকেও আম গাছ আছে, জানো তো এই দিকেও তোমার তিনটে আম গাছ আছে, টোটাল সাতটা আম গাছ আছে। আর এই বছরে সাতটা আম গাছেই আম হয়েছে, তো প্রচুর আম হয়েছে আমার বাবার গাছে। এই দেখো এখানে একটা আম গাছ হয়েছে সরু, কত আম হয়েছে দেখো, এই দেখো ঝুলছে। তো আমি অনেকটা দূর থেকে দেখাচ্ছি, ভালো দেখানো যাচ্ছে না, প্রচুর আম হয়েছে, প্রচুর। সব আম গাছগুলোই কিন্তু আলাদা আলাদা আম হয়, জানো তো, একটা হচ্ছে হিমসাগর গাছ, একটা হচ্ছে তোতাফুলি আমের গাছ, আর এই দেখো এখানে একটা কারি পাতার গাছ তোমাদের দেখিয়ে দিলাম, এটা হলো টগর ফুলের গাছ। অনেক রকম গাছ আছে, জবা ফুলের গাছ আছে, তারপর সজনা গাছ আছে, অনেক কিছু গাছ আছে, অনেক অনেক। চলো বাগান থেকে বেরিয়ে এলাম, এবার আমরা খাবো। আর আজকে যেহেতু ব্রহ্মা পুজো, উনুন জ্বালতে নেই, তাই আজকে পান্তা ভাত, বাবা কাল থেকে ভাত করে রেখে দিয়েছে জল ঢেলে। এই যে আমার দিদি এখানে আলু মাখছে, তো ও খেতে দেবে সবাইকে, আমি একটু দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। এই যে আমার দিদির মেয়ে ড্রেস চেঞ্জ করে ফেলেছে, আমার মেয়ে করেনি, আর এখানে শুয়ে পড়েছে। এই যে মিমি ড্রেস চেঞ্জ করে নিয়েছে, আমিও করে নিয়েছি, আমি আর তোমাদের দেখাতে পাচ্ছি না, আমি যেহেতু ক্যামেরাটা করছি সেজন্য। তো পান্তা ভাত, আলুর তৈরি মাখা, শুকনো লঙ্কা ভেজে, তো ওটা বাবা সব করেই রেখেছিল, আর সকালবেলা তেলে ভাজা নিয়ে এসেছে, বেগুনি আর চপ। তো আলু টালু তৈরি হচ্ছে, এখন খাওয়া হবে, বিশাল খিদে পেয়েছে। আর পান্তা ভাত খেতে আমার তো বেশ ভালোই লাগে। খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন বিকালবেলা বসে আছি সবাই মিলে মন্দিরে, এই যে বসে আছে বাবা আছে, দিদি আছে, আর এরা এই যে বোতল নিয়ে যাচ্ছে আমাদের কল থেকে, এরা জল ভরে নিয়ে যাচ্ছে, ওদের কলে না জল পড়ছে না, বিকালবেলা জল এসেছে কলে, টাইমের জল আর কি, তো ওদের কলে জল পড়ে না, সেজন্য আমাদের কল থেকে জল নিয়ে যাচ্ছে। ওই বাবা বলছে যে সবাই আম পেরে পেরে খেয়ে নেয়, কী করবো আমি একা থাকি, ওইটাই বলছে আর কি বাবা। আর এই যে দেখো, এই যে বাতাসাগুলো দেখতে পাচ্ছ, পুজো হয়ে গেছে, বাতাসাগুলো হচ্ছে হরির লুটের বাতাসা, তো কত বাতাসা পেয়েছি দেখো। আর এই যে এখানে লজেন্সও পেয়েছি, লজেন্সগুলোও হরির লুট দিয়েছে, জানো তো এখানে পেপসিও হরির লুট দেয়, কিন্তু আমরা পেপসি পাইনি, আর লজেন্সগুলো আমার মেয়ে পেয়েছে, আমার মেয়ে পেয়েছে আর আমার দিদি পেয়েছে, আমি একটাও লজেন্স পাইনি। তো এই হচ্ছে বাতাসা দেখো পেয়েছি, আরও একটা প্যাকেটে আছে, তিনজনের কাছে তিনটে প্যাকেটে আমরা কুড়িয়েছি, আমার মেয়েও বেশ অনেকগুলোই কুড়িয়েছে বাতাসা, প্রচুর বাতাসা, মানে 150 কুইন্টল বাতাসা হরির লুট হয়েছে, চিন্তা করো তাহলে কত বাতাসা। আর আমরা হচ্ছে সব থেকে কম পেয়েছি জানো, মানে গোটা পাড়ার মধ্যে আমরা সব থেকে কম বাতাসা পেয়েছি, এই হচ্ছে টোটাল এইগুলো বাতাসা পেয়েছি আমরা, এক গামলা ভর্তি একদম, বিশাল বড় গামলা, কিন্তু ক্যামেরায় ছোট লাগছে, বিশাল বড় গামলা।
তো এই গামলাটায় আমরা তিনজন মিলে কুড়িয়েছি, আর এই যে লজেন্সগুলো আমার মেয়ে আর আমার দিদি কুড়িয়েছে, আমি একটাও লজেন্স পাইনি। আর এই যে এইদিকে আমার দিদি রান্না বসিয়ে দিয়েছে, ভাত হয়েছে ছোট্ট একটা হাঁড়িতে, বোনপো খাবে, ও সারাদিন ভাত খায়নি। আর এদিকে ডিমের ঝোল হবে, আলু সিদ্ধ হচ্ছে, তো ডিমের ঝোল হবে আর লুচিও হবে, একজনের মতো ভাত হয়েছে আমার বোনপোর মতো, আর আমাদের সবার লুচি আর ডিমের তরকারি হবে, মিষ্টি টিষ্টি আছে, সব আছে, হয়ে যাবে। তো আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না, কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। আর পুজোর ভিডিওটা তোমাদের জন্য পরের দিনের রাখছি, কেননা আজকের পুজোর ভিডিওটা দিয়ে দিলে বিশাল বড় হয়ে যাবে, তোমাদেরও দেখতে ভাল লাগবে না, তাই টোটাল পুজোটা একটা আলাদা ভিডিও করছি, তোমরা পরের দিনের ভিডিওতে দেখতে পাবে। তো আজকের ভিডিওটা এইটুকুই করে দিচ্ছি, তাহলে কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে, যদি ভালো লাগে একটা লাইক করবে, আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধু আছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে।